वेलकम टू माय चैनल एमबी लर्निंग वर्ल्ड। आज हमें चाइल्ड डेवलपमेंट एंड साइकोलॉजी ऊपर किस इम्पोर्टेंट क्वेश्चन आंसर नहीं वीडियो आलोचना करछी। आमार चैनले किन्तु ए धरनेर आरो वीडियो आछे, आपनारा चाइले आमार वीडियो चैनले गिए वीडियोगुलो देखते पारेन। आमी डेस्क्रिप्शन बक्से आमार चैनलेर लिंक्स दिए देव। एंड जारा एखोनो सबस्क्राइब करेननि तारा प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे राखुन, जाते नतून नतून वीडियो एले आपनारा सेगुलो देखते पारेन। प्रिपारेशन नीते थाकुन। चलू देखा जाक प्रथम प्रश्नटा कि आछे। बुनियादी शिक्षार प्रवर्तक हलेन क महात्मा गांधी, ख रवीन्द्रनाथ ठाकुर, ग राममोहन राय, घ विद्यासागर। एखाने उत्तरटी हच्छे क महात्मा गांधी। जे प्रक्रियार साहाज्ये शिशुरा नतून नतून आचरण करे ताके बोले क परिणमन, ख संरक्षण, ग शिखन, घ अभिभावन। एखाने उत्तरटी हच्छे ग शिखन। नेक्स्ट देखो, एक जो निर्मितिवादी शिक्षा मनोविज्ञानी हलन क स्किनार, ख थंडाइक, ग कोहलर, घ भाइगोटक्सी। एखाने उत्तरटी हच्छे घ भाइगोटक्सी। एक जो निर्मितिवादी शिक्षा मनोविज्ञानी हलन भाइगोटक्सी। जौतिक सक्रियता स्तरे स्थायित्वकाल क जन्मेर पर थेके 2 बछर बयस पर्यन्त, ख 2 बछरेर पर थेके 6 बछर बयस पर्यन्त, घ 6 बछरेर पर थेके 11 बछर बयस पर्यन्त, घ 11 बछरेर पर थेके समग्र कैशोरकाल। एखाने उत्तरटी हच्छे घ 11 बछरेर पर थेके समग्र कैशोरकाल। जौतिक सक्रियता स्तर बोलते आमरा एटाई बुझबो। नेक्स्ट क्वेश्चन देखो, प्राक सक्रियता स्तरे साहित्यकाल क जन्मेर पर थेके 2 बछर बयस पर्यन्त, ख 2 बछरेर पर थेके 6 बछर बयस पर्यन्त, ग 6 बछरेर पर थेके 11 बछर बयस पर्यन्त, घ 11 बछरेर पर थेके समग्र कैशोरकाल। एखाने उत्तरटी हच्छे ख 2 बछरेर पर थेके 6 बछर बयस पर्यन्त समयकालटा हच्छे प्राक सक्रियता स्तर। नेक्स्ट क्वेश्चन देखो, शिखनेर क्षेत्रे अनुबर्तन प्रधानत क 2 प्रकার, ख 3 प्रकার, ग 4 प्रकার, घ 5 प्रकার। এখানে উত্তরটি হচ্ছে 2 প্রকার। শিখনের ক্ষেত্রে অনুবর্তন 2 প্রকার। প্যাভলভের শিখন তত্ত্বটি কি নামে পরিচিত? ক প্রাচীন অনুবর্তন মতবাদ, খ নবীন অনুবর্তন মতবাদ, গ সক্রিয় অনুবর্তন মতবাদ, ঘ আধুনিক অনুবর্তন মতবাদ। তো এখানে উত্তরটি হচ্ছে ক প্রাচীন অনুবর্তন মতবাদ। নেক্সট, শিখনের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল তত্ত্বটির প্রবক্তা ক টলম্যান, খ লিউইন, গ স্কিনার, ঘ থর্নডাইক। তো এখানে উত্তরটি হচ্ছে ঘ থর্নডাইক। প্রচেষ্টা ও ভুল তত্ত্বটির প্রবক্তা হচ্ছেন থর্নডাইক। নেক্সট, শিখনের প্রজ্ঞামূলক তত্ত্বের প্রবক্তা হলেন ক কোহলার, খ কফকা, গ গেজলার, ঘ স্কিনার। তো এখানে উত্তরটি হচ্ছে গ গেজলার। শিখনের প্রজ্ঞামূলক তত্ত্বের প্রবক্তা হলেন গেজলার। নেক্সট কোশ্চেন, মানুষের দক্ষতামূলক শিখনের সঙ্গে যে বিভাগটি মানানসই তা হল ক আদর্শ মনোভাব মূল্যবোধ, খ ধারণা দক্ষতা মনোভাব, গ প্রত্যক্ষণমূলক ধারণা সমস্যা সমাধান, ঘ প্রত্যক্ষণমূলক দক্ষতা দৈহিক পটুতা। এখানে উত্তরটি হচ্ছে ঘ প্রত্যক্ষণমূলক দক্ষতা দৈহিক পটুতা। নেক্সট দেখো, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছিলেন ক স্কিনার, খ প্যাভলভ, গ স্পিয়ারম্যান, ঘ থর্নডাইক। তো এখানে উত্তরটি হচ্ছে ঘ থর্নডাইক। থর্নডাইক শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছিলেন। নেক্সট, দি সাইকোলজি অফ ওয়ান্ট ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড নামক গ্রন্থটি রচয়িতা হলেন ক প্যাভলভ, খ স্কিনার, গ গ্যারি, ঘ থর্নডাইক। তো এখানে উত্তরটি হচ্ছে ঘ থর্নডাইক। দ্য সাইকোলজি অফ ওয়ান্ট ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড নামক গ্রন্থটি রচয়িতা হলেন থর্নডাইক। নেক্সট কোশ্চেন দেখো, শিখনের মূল কথা হল ক দৈহিক পরিবর্তন, খ মানসিক পরিবর্তন, গ আচরণের পরিবর্তন, ঘ সামাজিক পরিবর্তন।
এখানে উত্তরটি হচ্ছে গ, আচরণের পরিবর্তন। শিখনের মূল কথা হল আচরণের পরিবর্তন। নেক্সট কোয়েশ্চন দেখো, শিখনের ক্ষেত্রে সাজুজ্যের তত্ত্বটির প্রবক্তা হলেন ক স্কিনার, খ প্যাভলভ, গ থর্নডাইক, ঘ গাথরি। তো এখানে উত্তরটি হচ্ছে ঘ গাথরি। গাথরি সাজুজ্যের তত্ত্বটির প্রবক্তা। নেক্সট, অন্তর্দৃষ্টি কৌশলটি লক্ষ্য করা যায় শিখনের ক প্রাচীন অনুবর্তন তত্ত্বে, খ সংযোজনবাদে, গ সমগ্রতাবাদে, ঘ সক্রিয় অনুবর্তনে। এখানে উত্তরটি হচ্ছে গ সমগ্রতাবাদে। অন্তর্দৃষ্টি কৌশলটি লক্ষ্য করা যায় শিখনের সমগ্রতাবাদে। নেক্সট দেখো, প্রাচীন অনুবর্তনের সহায়ক নীতি হল ক পুনরাবৃত্তি, খ শিখনের সূত্রাবলী, গ পৃথকীকরণ ও সমন্বয়ন, ঘ শক্তি সঞ্চারক উদ্দীপক, শিডিউল, শেপিং, শৃঙ্খল। এখানে উত্তরটি হচ্ছে ক অর্থাৎ পুনরাবৃত্তি। প্রাচীন অনুবর্তনের সহায়ক নীতি হল পুনরাবৃত্তি। নেক্সট কোয়েশ্চন, গেস্টাল একটি ক ফরাসি শব্দ, খ ল্যাটিন শব্দ, গ জার্মান শব্দ, ঘ রাশিয়ান শব্দ। উত্তরটি হচ্ছে গেস্টাল একটি জার্মানি শব্দ, জার্মান শব্দ। নেক্সট, বুদ্ধি হল বিমূর্ত চিন্তার ক্ষমতা। উক্তিটি বলেছেন ক থর্নডাইক, খ স্পিয়ারম্যান, গ টারম্যান, ঘ থার্স্টন। এই কথাটি কে বলেছেন যে বুদ্ধি হল বিমূর্ত চিন্তার ক্ষমতা? উত্তরটি হচ্ছে গ টারম্যান। টারম্যান বলেছেন বুদ্ধি হল বিমূর্ত চিন্তার ক্ষমতা। নেক্সট কোয়েশ্চন দেখো, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন ক স্পিয়ারম্যান, খ থার্স্টন, গ প্যাভলভ, ঘ স্কিনার। অর্থাৎ দ্বি উপাদান তত্ত্বটির প্রবক্তা কে ছিলেন? উত্তরটি হচ্ছে ক স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান হচ্ছেন দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট দেখো, প্রত্যক্ষণের আবশ্যিক সত্য কোনটি? ক সংবেদন, খ ধারণা, গ জ্ঞান, ঘ বুদ্ধি। এখানে উত্তরটি হচ্ছে ক সংবেদন। প্রত্যক্ষণের আবশ্যিক সত্য হচ্ছে সংবেদন। আজ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো, যেটা কি না প্রাইমারি টেট এবং সিটেটের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। আশা করছি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে আরও অনেকে চ্যানেল সম্পর্কে জানতে পারে এবং আপনাদের সাথে তারাও যাতে প্রিপারেশান নিতে পারে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।